মহিলারা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্না দুনিয়া মাতাউন সারা দুনিয়াই সম্পদ খারা মাতায় দুনিয়াল মারাতু সলে এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সৎ সতী সাধ্য স্ত্রী সবচেয়ে দামি নারীদের সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন যারা আদর্শ নারী হবে ফাঁসলে হাতো কনে তাঁতন হাফেজাতন লীল গয়ে বেবি মাহফিজ আল্লাহ সতী সাধ্য নারীরা হয় আদর্শ নারীরা হয় তারা পরহেজগার তারা আমলে সলে সম্পাদনকারী সালাদ শ্যামে পাবন্দী তারা পর্দায় থাকে বেপর্দায় চলাফেরা করে না আল্লাহ নিজে বলছেন তারা লজ্জাস্থানের হেফাজত করে তারা বেপর্দায় থাকে না রাসুল সালা সাল্লাম বলছেন কোন নারী যদি চারটা কাজ করতে পারে কয়টা ইন্নাল মারা তাই সল্লাত খাম সাহা যদি কোনো মহিলা পাঁচ অক্ত সালাত আদায় করে ও সমাজ সাহারাহা রমাদানের সিয়াম পালন করে ও হাসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করে অর্থাৎ বালাহা স্বামীর আনুগত্য করে চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে ফালত খুলবে না ইউন আবুল সাত সেই নারীর জন্য আল্লাহ জান্নাতের আত্মি দরজা খুলে দিবেন জি কথা হয় মানে এমনিতেই সময় শেষ আর শর্টকাটে কিছু কথা আমি বলে দিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ বোঝার সমস্যা হলে বলে আবার লাভ কি তাহলে একটু ধীরে করি সংক্ষেপ করি নারী যদি কয়টা কাজ করতে পারে এক কি পাঁচ অক্ত সালাদ রমাদানের সিয়াম লজ্জাস্থানের হেফাজত বেপরদায় চলবে না আশ্চর্য বৃষ্টির কণা যেভাবে পড়ে এখন জেনা সেইভাবে পড়ছে সমাজে সব জায়গাতে জেনা বা বিচার পরকিয়ে অশালীন পোশাক জেনা চলছে নারী উলঙ্গ হতে হতে নারী হয়ে গেছে পুরুষ পুরুষ হয়ে গেছে নারী পুরুষের প্যান্ট টাকনোর উপরে থাকা লাগে কোথায় এখন পুরুষের থাকে কোথায় আর মহিলার থাকে কোথায় তো যেই পুরুষ প্যান্ট টাকনোর নিচে দিয়েছে ও পুরুষ নয় কি হয়ে গেছে আর যেই নারী প্যান্ট টাকনোর উপরে পড়েছে ও নারী নয় কি হয়ে গেছে পুরুষ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অভিশাপ করেছেন আল মুতাসাববিহিনা মিন আর-রিজালি বিন নিসায়ে ওয়াল মুতাসাববাহাত মিন আর-রিজালি বিন যেই মহিলা পুরুষের বেই ধারণ করে তার উপরে রাসূলের অভিশাপ যেই পুরুষ মহিলার বেই ধারণ করে যেই মহিলা পুরুষের বেই ধারণ করে তার উপরে কার অভিশাপ রাসূলের অভিশাপ হলে জান্নাত হবে তার পোশাক পরিবর্তন করেন মহিলা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে ঘুরে জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে আসে না অলঙ্গ মহিলা ইন্নাল মারা তা তুকবিল ফিসরাতি শৈতান অতুকবিল ফিসরাতি শৈতান মহিলা উলঙ্গ মহিলা শয়তানের বেশে যায় শয়তানের বেশে আসে উলঙ্গ মহিলা দেখতে মানুষ কিন্তু আল রাসুল সালাম তাই কি বলেছেন ইবলিস শৈতান এই এত খারাপের খারাপ ও যত পাপী ওর বাপ একাই তত পাপি কথা বুঝতে পেরেছেন ও নিজে যাহান্নামে আর ওর বাপ হচ্ছে দায়ুস আর বিবাহের পর যদি আপনার বউ ওইভাবে ঘুরে তাহলে আপনি দায়ুস ও নামে যাবে আপনাকে নিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন এই জন্য নারীদেরকে বলবো পর্দায় চলুন বেপর্দা পরিহার করুন অকারলা ফিবউতিকন্যা ওয়ালা তাবার রসনা তাবার রোজাল ওলা মুসলিম মহিলাগণ বাড়িতে থাকো বাড়ি থেকে বের হও না জাহিলি যুগের মতো ফ্যাশন ফ্যাশন পোশাক পরে উলঙ্গ হয়ে বাড়িতে পড়ে থাকো বাইরে বের হলেও এ আইহানবি ও পল্লাজোয়াজিকা ও বানাতিকা ও নিসাইল মো মিনা এদু নিনিনা আলাই হিন্না মিন জ্বালা বিবিহিনা আল্লাহর নব আল্লার নবীকে আল্লা বলছেন নবী তুমি তোমার স্ত্রী কন্যা মমিন নারীদেরকে বলো তারা যেন রাস্তাঘাটে জ্বালাবি পোশাক পরে চলে কি পোশাক জ্বালাবি পা থেকে মাথা পর্যন্ত এক রঙের এক ঢিলা ঢালা শালিন পোশাক হবে এখন বোরখাও হয়ে গেছে ফ্যাশান এত টাইট ফিট বোরখা পরছে যুবকেরা বারবার তাকাচ্ছে আর যে পোশাক পরছে দেখাই যায় না তাকানো যায় না ওটা কি করে পোশাক হয় সিনফানে মিনাহালিন নার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তার মধ্যে একজন নেশাওন কাশিয়াতুন আরিয়াতুন এক শ্রেণীর মহিলা পোশাক পরে থাকবে উলঙ্গ পোশাক পরার পরও উলঙ্গ হয় মানুষ অথচ রাসুল বলছেন কি পোশাক পরার পরও কি থাকবে তার মানে শারীরিক অব সব বোঝা যাবে লায়াত খুলনাল জান্না এই মহিলারা জান্নাতে যাবে না রোসন্না কাসনেমাতিল বুকতিল মায়ালা তারা উটের চোটের মতো চুল ফেটকে রাস্তাঘাটে চলবে মমেলাতুন পুরুষদেরকে আকৃষ্ট করতে চাইবে মায়লাতুন তারাও আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না ওয়া লায়া জিদনা রিহা জান্নাতের সুগন্ধি পাবে না ওয়ান্না রিহা লাইজুদ মিন মাসরাতিক কাযা ওয়া কাযা ফিরাতিন আমিন অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় পাঁচশো বছরের পথের মাথার দূরত্ব থেকে কথা বুঝতে পেরেছেন পাঁচশো বছরের পথ থেকে জান্নাতের সুগন্ধি পাওয়ার পরেও এক শ্রেণীর উলঙ্গ জান্নাতে যাওয়া বহু দূরের কথা এরা জান্নাতের সুগন্ধিও পাবে মহিলাদেরকে নসিহত পাঁচ শক্ত সালাত আদায় করেন পর্দায় থাকেন শিয়াম পালন করেন স্বামীর আনুগত্য করেন স্বামী আপনার জান্নাত এক মহিলাকে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই তুমি স্বামীর আনুগত্য করো ফাংজুরি আয়না আনতে মিন তুমি স্বামী ছাড়া কোথায় যাবে স্বামীর আনুগত্য ছাড়া কোথায় যাবে ফাইন নামা হওয়া জান্নাত না রুকে কেননা স্বামী তোমার জান্নাতের কারণ স্বামী তোমার জাহান্নামের কারণ দুই শ্রেণীর মানুষের সালাত আল্লাহ কবুল করেন না অমরাতুল আসা যাও যাহা ওই মহিলার সালাত আল্লাহ কবুল করেন না যে মহিলার স্বামীর অবাধ্য কি স্বামীর অবাধ্য মহিলার সালাত আল্লাহ কবুল করেন না স্বামীর বাধ্য থাকবেন আবার যারা এখানে পুরুষ আছেন তাদেরকেও বলবো স্ত্রীর হক ঠিক ঠিক আদায় করবেন কথা বুঝতে পেরেছেন ঠিক মতো খাবার দিবেন পরার দিবেন স্ত্রীকে কটু কথা বলবেন না করবেন না তার বংশের কাউকে গালি দিবেন মারধুর না একবার যদি স্ত্রীর কোনো বলেন যে তুই কালো তোর ঠোঁট এরকম তাহলে আর কেমত পর্যন্ত না আপনাকে আর শুধু প্রশংসা করবেন তুমি এত সুন্দর এত লাবণ্য সারা রাত আপনার পা দিবে কথা বুঝতে পেরেছেন নারীদেরকে আদর্শ করা লাগে অত কটু কথা বলেন কেন ওদের এমনি বুদ্ধি হাতুর নিচে কোথায় সব সময় ওপরে উঠতে যাইবে সব সময় ওপরে ও ওপরে দিবেন যা তাই বলে রাস্তায় নামায়েন না কথা বুঝতে পেরেছেন একজন বলছে হুজুর আমার বউ এবারে নির্বাচন করছে একটু দোয়া করে দেন তো হুজুর বলছে আল্লাহ কবুল করো স্বামীর খেদমত বাদ দিয়ে জনগণের খেদমতে লাগিয়ে দাও কি হলো এখন এই দোয়া যদি কবল হয় তাহলে এই স্বামীর অবস্থা কি হবে বলেন ভাই এই রাস্তাঘাটে নামে নারী রাস্তার পণ্য নয় নারী ঘরের জিনিস কিসের জিনিস পুরুষ রাস্তা জিনিস পুরুষ নেতৃত্ব দিয়ে বেড়াবে ওই যে কে তৃতীয় আলোচককে বললেন না সাত শ্রেণীর লোক বিশেষ স্থান পাবে তার মধ্যে ইমামুন আদেল নাই মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হেড মাওলানা কথা বুঝতে পেরেছেন যদি এমপি মন্ত্রী নাই হয় নাই কে জম্মের খাওয়ার অর্থ সিমেন্ট বস্তা টাকা এগুলি খায় সে নাকি যে কোরআন হাদিস তারা বিচার ফায়সালা করে আল্লাহ এদেশের অনেক নেতা নেত্রী নাই পরোয়ান আল্লাহ তাদেরকে কোরআন কবুল করুন আল্লাহ মামিন আজকের যারা প্রশাসন দিয়ে সহযোগিতা করেছেন ব্রেন বুদ্ধি টাকা পয়সা দিয়ে যুবকেরা করেছেন ওই শাস্ত্রের মধ্যে যুবকদের কথা আছে তাই না আল্লাহ এই যুবকদেরকে বিচার মাঠে বিশেষ স্থান দিয়ে ক্ষমা করে জান্নাদের দান করুন সোমান আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন এই কথা বলে সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছে আল্লাহর নিকটে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের পিতা মাতা যারা মারা গেছেন আল্লাহ তাদের জান্নাতবাসী করুন যারা দান করেছেন দান আল্লাহ তাদের কবুল করুন আমাদের মৃত্যু পর্যন্ত সঠিক ইমান আর সই আমল করে মরা আল্লাহ তৌফিক দান করুন